উনিশের আগে প্রদেশ কংগ্রেসের পট পরিবর্তন, নতুন প্রদেশ সভাপতি সোমেন মিত্র, অপসারিত অধীর চৌধুরী, করা হল প্রচার কমিটির নতুন চেয়ারম্যান। প্রদেশ কংগ্রেসকে বাঁচাতে হলে তৃণমূলের সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে, বামেদের সঙ্গে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর এবিপি আনন্দকে জানালেন সোমেন মিত্র। চাইনা সংস্কৃত উর্দু শিক্ষক, চাই বাংলা ইংরেজি অঙ্কের টিচার, ইসলামপুরের দাড়িভিট হাই স্কুলে ছাত্র আন্দোলন, আশঙ্কা গুলি, দুই প্রাক্তনের মৃত্যু, আজও থমথমে এলাকা। সাইলেন্সার লাগিয়ে চালানো হয় গুলি, দাবি পরিবারের, গুলি চালানোর অভিযোগ অস্বীকার পুলিশের। ইসলামপুরে গুলিবিদ্ধ হয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি নিশানায় শিক্ষামন্ত্রী, চাকরি নিয়ে স্বজন পোষণের অভিযোগ দিলীপ ঘোষের, সিবিআই তদন্তের দাবি। কলকাতার মৌলালী যুবকেন্দ্রের সামনে ডিএসওর পথসভা, বিক্ষোভ মিছিল বের করা হয়। পুরুলিয়া শহর, রঘুনাথপুর পাড়া সহ একাধিক জায়গায় ডিএসওর কালা দিবস পালন। উত্তর দিনাজপুরের ইসলামপুরে দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল, পথ অবরোধ। বর্ধমান শহরে কার্জন গেটে এসএফআইয়ের পথসভা ও পথ অবরোধ, পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ। মুর্শিদাবাদের বহরমপুরের গির্জার মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এসএফআই ও ডিওয়াইএফআই এর কর্মী ও সমর্থকরা, আধ ঘন্টা অবরোধ চলার পর পুলিশ গিয়ে তুলে দেয়। পুলিশের কেউ দোষী হলে কড়া ব্যবস্থা, নেপথ্যে আরএসএস যোগ বললেন মুখ্যমন্ত্রী, শিক্ষক নিয়োগ জানতই না সরকার, দাবি পার্থ। উত্তর চব্বিশ পরগনায় নোয়াপাড়া থানার ঘোষপাড়া রোডে গুলি করে গৃহবধূকে খুন, স্ত্রীর নামে থাকা ফ্ল্যাট হাতাতে স্বামী খুন করেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। নোয়াপাড়া থানায় স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতের পরিবারের, গ্রেফতার স্বামী। পুলিশের দাবি, পুলিশকে বিভ্রান্ত করতে ঘটনাস্থলে ফেলে রাখা হয় খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তিনটি গ্রাম পঞ্চায়েতের পর এবার উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনও স্থগিত রাখার সিদ্ধান্ত জেলা প্রশাসনের। আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত। এর আগে আমডাঙ্গার তারাবেরিয়া, বোদাই ও মরিচা এই তিনটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনও একই কারণ দেখিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। চার দিন কেটে গেলেও জলপাইগুড়ির মহিতনগরে হিমঘর থেকে এখনো লিক হচ্ছে গ্যাস, দাবি স্থানীয়দের, এলাকায় আতঙ্ক। ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি। পুজোর মুখে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার আলু চাষি, হিমঘর কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাস দেয়নি বলে অভিযোগ। বাগরি মার্কেটে অগ্নিকাণ্ডের জের, দমকল দপ্তরের ছাড়পত্র না থাকলে মিলবে না ট্রেড লাইসেন্স। অগ্নিকাণ্ড এড়াতে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের। জেলার সমস্ত হাসপাতাল, নার্সিংহোম, বাজার, শপিং মলে অগ্নি সুরক্ষায় অব্যবস্থা ও গাফিলতি থাকলে অবিলম্বে তা চিহ্নিত করে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে ভুয়ো ওয়েবসাইট খুলে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ, সল্টলেক থেকে গ্রেফতার প্রাথমিক স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, এই চক্রে জড়িত বাকিদের খোঁজ চলছে। জাল পাসপোর্ট ব্যবহারের অভিযোগে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক, গতকাল রাতে কলকাতা থেকে মুম্বাই যাচ্ছিল ওই ব্যক্তি, জাল পাসপোর্ট দেখে আটক করে সিআইএসএফ, পরে তাকে গ্রেফতার করে এনএসসিবিআই থানার পুলিশ। টালা ব্রিজের উপর দুটি বাসের রেষারেষি, ব্রিজ থেকে নেমে যাত্রী নামানোর সময় একটি বাসকে পেছন থেকে ধাক্কা মারে আরেকটি বাস, আহত হন 8 বাস যাত্রী, আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর, দুটি বাসই আটক করেছে পুলিশ। আনন্দপুর থানার পশ্চিম চৌবাগায় অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার, খুন বলে অনুমান পুলিশের, সদ্য বিবাহিত তরুণীকে খুনের পিছনে জড়িত পরিচিত কেউ অনুমান পুলিশের। এলাকা দখলকে কেন্দ্র করে কোচবিহারের দেওয়ানহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ যুব তৃণমূলের বিরুদ্ধে, অশান্তির প্রতিবাদে পথ অবরোধ ও ব্যবসা বন্ধের ডাক স্থানীয় ব্যবসায়ীদের। মালদার ইংরেজবাজার থানার সাটটারি এলাকায় বাইকে লরির ধাক্কা, মৃত দুই, গুরুতর আহত এক, পুলিশ জানিয়েছে তিনজনের কারোরই মাথায় হেলমেট ছিল না, লরি চালক পলাতক। নদিয়ার থানার পাড়া থানা এলাকার মথুরাপুরে যাত্রীবাহী গাড়ির ধাক্কায় প্রৌঢ়ার মৃত্যু, করিমপুর থেকে নাজিরপুর যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা জহুরা বেওয়াকে ধাক্কা মারে, ঘটনাস্থলে মৃত্যু হয় বছর 65-এর ওই প্রৌঢ়ার, গুরুতর আহত গাড়ি চালক। খালনার এসটি কেকে রোডে মায়াপুর যাওয়ার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানের পিলারে গিয়ে ধাক্কা মারে, আহত হন 7 বাস যাত্রী, বাসের দরজা ভেঙে স্থানীয়রা আহতদের উদ্ধার করেন, পলাতক বাস চালক। ঝাড়গ্রাম থানার বিনপুরে কালী মন্দিরে লক্ষাধিক টাকা চুরি, গতকাল গভীর রাতে মন্দিরে তিনটি তালা ভেঙে নগদ টাকা ও কয়েক লক্ষ টাকা সোনার উপর গয়না লুট করা হয় বলে অভিযোগ, রাস্তা অবরোধ স্থানীয়দের, পরে পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ। পশ্চিম বর্ধমানের কাকসা থানার বিডুডিহায় 2 নম্বর জাতীয় সড়কের ধারে যুবকের রহস্য মৃত্যু, লরি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, উদ্ধার পরিচয়পত্র, 3-4 দিন ধরেই লরিটি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল, আজ সকালে লরির ভেতর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়, কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।
দুর্গাপুর সিটি সেন্টারে ফাস্টফুডের দোকানে আগুন। সকাল 8টা নাগাদ একতলার ওই দোকানে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। বাঁকুড়া সদর থানার ভগবানপুরে 60 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুটার আরোহীর। স্কুটারে চড়ে বাড়ি ফেরার সময় কোনো গাড়ি তার স্কুটারে ধাক্কা মারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। রাস্তায় ছিটকে পড়ায় কোনো গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হস্টেলের ছাদের একাংশ ভেঙে গুরুতর জখম এক ছাত্র। মালদার হরিশ্চন্দ্রপুর থানার শ্রীপুর এলাকার ঘটনা। মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে আহত ছাত্রের পরিবার। এ নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনো মেলেনি। বাড়ির ভেতর থেকে উদ্ধার গোখরো। কোচবিহার শহরের কালীঘাট এলাকার ঘটনা। এক মৎস্যজীবীর বাড়ির ভেতরে মাছ ধরার জালের মধ্যে দেখতে পাওয়া যায় প্রায় 6 ফুট লম্বা গোখরোটিকে। খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এসে সাপটিকে উদ্ধার করেন। কাশ্মীরে 3 পুলিশ কর্মীকে অপহরণ করে খুন, দায় স্বীকার হিজবুরের। নিজদরা পুলিশ কর্মীদের মধ্যে আতঙ্ক, 7 জনের ইস্তফা, কেউ পদত্যাগ করেনি দাবি স্বরাষ্ট্রমন্ত্রকের। ফের ঊর্ধ্বমুখী পেট্রোলের দাম। গতকালের তুলনায় 9 পয়সা বেড়ে আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে 84 টাকা 16 পয়সা। তবে টানা 3 দিন ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। আজও কলকাতায় লিটার পিছু ডিজেলের দাম 75 টাকা 72 পয়সা। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ, তার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয় ছাড়াও ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশের একাংশে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। রাত থেকে দীঘায় প্রবল বৃষ্টি, জলমগ্ন ঝাউবন, বইছে ঝোড়ো হাওয়া। উপকূল এলাকায় জারি সতর্ক বার্তা। সমুদ্র উত্তাল হওয়ায় ফিরিয়ে আনা হয়েছে মৎস্যজীবীদের। পর্যটকদেরও সমুদ্র স্নান ও সমুদ্রের ধারে যেতে নিষেধ করা হয়েছে। মহরমে রাজ্য জুড়ে শান্তি বজায় রাখার আহ্বান প্রশাসনের। প্ররোচনায় পা দেবেন না, বার্তা রাজ্যের ইমাম অ্যাসোসিয়েশনের। তাজিয়ায় যাতে শিশুদের হাতে অস্ত্র না দেওয়া হয় তা দেখতে জেলা শাসকের নির্দেশ, শিশু অধিকার রক্ষা কমিশনের। ভারতের তরফ থেকে কোন ছবি অস্কারের জন্য পাঠানো হবে ঘোষণা করা হবে শনিবার। শোনা যাচ্ছে তালিকায় এগিয়ে মেঘনা গুলজারের রাজি, সঞ্জয় লীলা ভানশালীর পদ্মাবত এবং নন্দিতা দাসের মন্টো। প্রকাশ্যে এলো ক্যাটরিনা কাইফের ঠগস অব হিন্দুস্তান লুক। সোশ্যাল মিডিয়ায় সুরাইয়া জানকে সবচেয়ে সুন্দর ঠগের খেতাব দিলেন আমির খান। ধুম থ্রির সময় থেকে ক্যাটরিনার প্রতি দুর্বলতার কথা জানালেন কৌতুকের ছলে।